আপনি মক্কা এসেছেন এবং দেখেছেন মক্কায় হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ পড়ে সে নামাজ হবে কিনা এই নামাজের সঙ্গে মূল জামাতের সংযোগ আছে কিনা যায় না মক্কা এই বিষয়টি হয় অহরহ হয় যে হারামের এরিয়া ভেদ করে রাস্তায় দূর পর্যন্ত এমনকি হাফ কিলোমিটার এক কিলোমিটার পর্যন্ত দূরে পর্যন্ত মানুষ নামাজে দাঁড়ায় যিনি যে হোটেলে বসবাস করছেন মসজিদে হয়তো হারামের এরিয়া থেকে সেই হোটেল অনেক দূরে তো হোটেল থেকে সামনে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছেন তিনি এমনকি হোটেলের লবিতে তিনি রিসিপশনের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন তো এই নামাজগুলো হওয়াটা নির্ভর করে যে মাঝখানে কোনো বড় গ্যাপ আছে কিনা সৌদি আরবের লমাইক রামের দৃষ্টিভঙ্গি হলো যে জামাত হচ্ছে এটা যদি বোঝা যায় সামনে থেকে এবং ইমামের উঠা বসা এগুলোকে অনুসরণ করা যায় তাহলে সেক্ষেত্রে যায় যাচ্ছে মাঝখানে যদি কিছু গ্যাপও থাকে ধরা যাক আট দশ কাতার পনেরো কাতার পরিমাণ গ্যাপ আছে কিন্তু সামনের মানুষগুলোর উঠা বসা দেখা যাচ্ছে মাইকে শোনা যাচ্ছে শারীরিকভাবে জামাতে সামিল হওয়া যাচ্ছে এবং জামাতকে অনুসরণ অনুকরণ করা যাচ্ছে সরাসরি তাহলে সেক্ষেত্রে তার জন্য এইভাবে জামাতটা নামাজ পড়া যায় যা সেটা সৌদি আল্লাহের মত দিও হানাফি মাঝাবের মত বাংলাদেশ বিশ্বং হানাফি মাঝাবকে ফলো করে সেই মাঝাব অনুযায়ী বা এই থট এর দৃষ্টিভঙ্গি হলো যে সামনে যদি কয়েকটা কাতার খাপ মানে ফাঁকা থাকে গ্যাপ থাকে সম্ভবত তিন কাতার কথা বলা আছে তিন কাতার বা তার বেশি যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে এই জামাত এই এই জামাতে সামিল হওয়া জায়জ হবে না অর্থাৎ পেছন থেকে জামাতে সামিল হওয়া যায়জ হবে না কারণ হলো এখানে বিচ্ছিন্নতা হয়ে গেল জামাত তো আসলে একটা মানে সম্মিলিত রূপের নাম অতএব যদি বিচ্ছিন্নতা হয়ে যায় তাহলে তো জমাত থাকলো না যাই হোক তো সৌদি আরব ওলামাইকরামের মত এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি জামাতে সালাদ আদায় করা হয় তারপরেও সে দেশে আমি অবস্থান করছি তিনি সুলাম একরম উপর আমল করলাম সালাদ হয়ে যেতে যাবে বাট আমি ব্যক্তিগতভাবে যেটি করি যে এরকম বড়ো কোনো গ্যাপ তৈরি হলে সেখানে আমি সাধারণত দাঁড়াই না এবং না ধারণ কথা বলি কারণ হলো সতর্কতা এটাই যেহেতু ওলাম একরম আছে আমরা বড় কোনো গ্যাপ রেখে জামাতে সামিল হব না হজের সময় রমদানে বড় বড় গ্যাদারিংগুলোর সময় অনেক সময় দেখা যায় যে দূর দূরান্ত পর্যন্ত কাতার চলে যায় এবং সেরকম বড় কোনো গ্যাপ থাকে না পুরো জায়গা জুড়েই কম বেশি মানুষ দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে সে জামাতে সামিল হতে কোনো অসুবিধা নেই কোন কোন সালাতে বড় কোনো গ্যাপ থাকতে পারে সে আইডিয়া আমার থাকা উচিত যদি মনে হয় যে না খুব বড় গ্যাপ থাকার কথা নয় প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু মানুষ দাঁড়িয়েছে প্রতিটা জায়গায় কাতার হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ জামাতে সামিল হওয়া যেতে পারে এবং এক্ষেত্রে বড় গ্যাপ আছে তা সত্ত্বেও আমি দূরে দাঁড়িয়ে গেলাম এমনটি করা আমি মনে করি উচিত নয় এবং ওলামাদের মতো পার্থক্যের কারণে এটা নিজের ইবাদতকে আমলকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া এরপরে প্রশ্ন করেছেন এক ভাই যে কোনো ঘটনার ভিডিও ধারণ করে করার প্রবণতা দিন দিন বাড়ছে এক সময় রাস্তায় ডাকাতি গণপিটুনি মারামারি ইত্যাদি হলে পথচারীরা এগিয়ে যেতেন এখন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে যান না বরং ভিডিও করেন বিষয়টি কীভাবে দেখছেন দেখুন আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্য থেকে অনেক কিছুকে নিয়ে যাচ্ছে এর মধ্যে থেকে এটি একটি যে যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা অগ্রসর হওয়া এটা আমাদের নৈতিক কর্তব্য এটা ঠিক যে আজকাল হাতে হাতে মোবাইল ফোন থাকার কারণে আমরা সবাই ভিডিও করাতে ব্যস্ত হয়ে যায় ছবি তোলাতে ব্যস্ত হয়ে যায় সন্দেহ নাই ভিডিও এবং ছবিরও প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করে সাথে সাথে আমি তো আবার আমার মূল কাজে লেগে যেতে পারি কিন্তু না সবাই দূর থেকে নিরাপদ দূরত্ব থেকে শুধুমাত্র সেই দায়িত্ব পালন করে তিনি এড়িয়ে যেতে চান তাহলে মূল যে ভুক্তভোগী তার কোনো উপকার করার ন্যূনতম কোনো সুযোগ কিন্তু আমরা কেউই গ্রহণ করার চেষ্টাও করলাম না তো এরকম স্বার্থপরতার কারণে বহু মানুষ মারা যাচ্ছেন এবং বহু বড় বড় দুর্ঘটনা ঘটছে অঘটন ঘটছে আমরা অনেকগুলো খুনের কথা জানি যে জাতীয় দু চারজন খুনি বা সন্ত্রাসী কার আক্রমণ করছে সেখানে ডজন ডজন মানুষ আছে এই মানুষগুলো সবাই যদি যার হাতে যা আছে তা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে সন্ত্রাসীদেরকে নিবৃত করা এটা এটা কঠিন কোনো বিষয় নয় কিন্তু আমরা বড় সেলফিস্ট হয়ে যাচ্ছি আমরা বড়ো আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি শহুরে জীবনে বিশেষ করে যতই আধুনিকতার ছোঁ আসছে ততই যেন আমরা প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ভাবার এক মানে কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা আজ একজন মুসলমান এজ মুসলিম তিনি কখনো স্বার্থপর হতে পারেন না বরং তিনি কোন মুসলমান ভাইয়ের বা কোনো মানুষের বিপদে তিনি অবসর হবে না জালেমান অজলুমান তোমার ভাই জালেম হোক কিংবা মাজলুম হোক অর্থাৎ অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক তাকে তুমি সাহায্য করো সাহেবের জিজ্ঞেস করিয়া যে অত্যাচারিত তাকে সাহায্য করার মানে তো বুঝলাম কিন্তু যে অত্যাচারী কারোর উপর অত্যাচার করছে সেক্ষেত্রে অত্যাচারীকে আমি কীভাবে সাহায্য করবো নাম করি মিশা সাল্লাম বলেছেন অত্যাচারীকে তার অত্যাচার থেকে নিবৃত্ত করার উদ্যোগ নিয়ে নিবৃত করবে তুমি এটাই হলো তাকে সাহায্য করা তার পাপ থেকে তাকে দূরে সরাবার চেষ্টা করলে তুমি তো সেটি আমাদের থাকা উচিত না হলে আমরা আসলে কোয়ালিটি মুসলমান হতে পারবো না আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন